টুঙ্গিপাড়া মাটিতে মুজিব বর্ষ লোকজ মেলার অনুষ্ঠিত করব। আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আগামী 21 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে মুজিব বর্ষ লোকজ মেলার আয়োজন করা হয়েছে। আমাদের গ্রাম বাংলায় নানা বৈচিত্র্য ভরা, কাজী এই বৈচিত্র্যময় বাংলার চিরায়ত সংস্কৃতিকে তুলে ধরতে এই মেলায় ঐতিহ্যবাহী লোকজ পণ্যের প্রদর্শনী সহ বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে নানা ধরনের আয়োজন থাকবে। মেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ বিষয়ক বই, চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এই মেলায় উপস্থিত থেকে আমি হয়তো সরাসরি উপস্থিত থেকে উদ্বোধন করতে পারছি না, কিন্তু আজকেই আমি এই মেলার উদ্বোধন ঘোষণা করছি যে 21 থেকে 26 মার্চ পর্যন্ত মুজিব বর্ষ লোকজ মেলার শুভ উদ্বোধন আমি ঘোষণা করে দিচ্ছি। সেই সাথে আমি এটুকু বলবো যে আমাদের জাতীয় কমিটি আজকে অনেকেই আমাদের মাঝে নেই, হারিয়ে গেছেন। আমার দুইজন বিশিষ্ট শিক্ষক সহ অনেককে আমরা হারিয়েছি, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। তবে এই কমিটির প্রত্যেকটা সদস্য এবং কার্যকরী কমিটির প্রত্যেকটা সদস্য অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন। সেখানে আমরা বিভিন্ন এ পর্যন্ত নানা ধরনের পাবলিকেশন হয়েছে, অনেক প্রকাশনা করা হয়েছে, স্মারক গ্রন্থ, থিম সং, বিভিন্ন প্রকাশনার মধ্য দিয়ে এই জাতীয় কমিটি নানাভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীটা তুলে ধরেছেন জাতির কাছে। কাজে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে একটু বলবো যে আজকে এই শিশু দিবস সফল হোক এবং এই শিশুর জন্য একটা সুন্দর ভবিষ্যৎ আমরা গড়ে যেতে চাই, তার জন্য আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনাও করে দিয়ে গেলাম। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এই মর্যাদা ধরে রেখে আগামী দিনে বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলা হিসেবে গড়ে তুলব, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। আর আজকের শিশুরাই হবে আগামী দিনের সেই কর্ণধার। আমাদের যে লক্ষ্য 2041 আমাদের স্বাধীনতার শতবর্ষ আমরা উদযাপন করব, সেই সাথে 2100 সাল পর্যন্ত এই বাংলাদেশ কীভাবে উন্নত হবে সেই পরিকল্পনাও আমি প্রণয়ন করে সেটা দিয়ে গেছি। কাজেই শিশুদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, সুন্দর হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সকল কর্ম পরিকল্পনা। কাজে আমি জাতীয় আমাদের কালজয়ী কবি সুকান্তের ভাষায় বলতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। 1996 সালে যখন আমরা সরকার গঠন করি, তখন আমরা আমাদের শিশুদেরও উন্নয়নের জন্য শিক্ষায় দীক্ষায় যাতে তারা এগিয়ে যেতে পারে, পিছিয়ে না পড়ে, সেই জন্য প্রতিটি এলাকায় স্কুল তৈরি করে দেওয়া, তাদের শিক্ষার ব্যবস্থা করা, জাতির পিতা যেসব প্রাইমারি স্কুল জাতীয়করণ করেছিলেন তারই পদাঙ্ক অনুসরণ করে আমরাও অনেক স্কুল জাতীয়করণ করি, এবং আমরা জাতিকারে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং বিভিন্ন অপকর্ম থেকে তারা মুক্তি পায় সেই ব্যবস্থা নিই। দ্বিতীয়বার যখন সরকার এসে 2008 সালে, তখন আমরা আরও অনেকগুলি কাজ করে গিয়েছিলাম, যেমন শিশুদের জীবনটাকে যাতে সুরক্ষিত হয়, শিশুদের কর্মসংস্থার ব্যবস্থা, অর্থাৎ তাদেরকে যেন কোনো রকম কাজে ব্যবহার করা না হয় যেখানে তাদের জীবনটা মানে শঙ্কাজনক হতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা জাতীয় শিশু শ্রম নীতি 2010, পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন 2010, জাতীয় শিশু নীতি 2011, মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত, শিশুর বাড়তি খাদ্য ওর ব্যবহার সরঞ্জামাদি এবং বিপণন নিয়ন্ত্রণ আইন
2013 আমরা প্রণয়ন করি। প্রতিবন্ধী যারা তাদের সুরক্ষার জন্য আমরা কতগুলি পদক্ষেপ নিই। যেমন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013, নারী ও শিশু সহিংসতা প্রতিরোধ জাতীয় কর্মপরিকল্পনা 2013 থেকে 2025 এই মেয়াদে একটা পরিকল্পনা আমরা প্রণয়ন করে সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। বাংলাদেশ শিশু একাডেমি আইন 2018, বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় পরিকল্পনা 2018 থেকে 30 পর্যন্ত একটা পরিকল্পনা প্রণয়ন করেছি এবং নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন 2020 আমরা প্রণয়ন করে সার্বিকভাবে আমাদের নারী শিশুদের সুরক্ষার ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া শিশুরা স্কুলে যাতে ঝরে না পড়ে মিড ডে মিল অর্থাৎ দুপুরে লাঞ্চের ব্যবস্থা বা কোনো টিফিনের ব্যবস্থা করে দিয়েছি এবং শতভাগ শিশু যেন স্কুলে যায় সেই পদক্ষেপও আমরা নিয়েছি। করোনা ভাইরাসের সময় স্কুল বন্ধ ছিল, আল্লাহর রহমতে এখন সব স্কুল খুলে গেছে, কাজে এখন স্কুলে পড়াশোনার সুযোগ আবার এসেছে এবং তারা পড়াশোনা করবে সেটাই আমরা ব্যবস্থা নিয়েছি। শিক্ষণমূলক নানা ধরনের গ্রাফিক অথবা কার্টুন আমরা করেছি। আমরা এটাই চাই যে আমাদের যখন করোনা ছিল আমরা অনলাইনে ক্লাস নিয়েছি, অর্থাৎ শিশুদের কোনো রকম যেন তারা বঞ্চিত না হয় সেদিকে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করে দিচ্ছি যেখানে শিশুরা খেলাধুলা করতে পারবে, প্রতিযোগিতা করতে পারবে। তাছাড়া প্রাইমারি পর্যায় থেকে একেবারে উচ্চ পর্যায়ে আন্ত স্কুল খেলাধুলার প্রতিযোগিতা, সংস্কৃতি চর্চা এবং বিভিন্নভাবে শিশুদেরকে শুরু থেকেই যেন তারা নানা ধরনের শিক্ষা পেতে পারে সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। এভাবে আমরা বিভিন্ন কাজ শিশুদের জন্য করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের শিশুরা সুরক্ষিত থাকবে, সুন্দর জীবন পাবে। আজকে ছোট্ট সোনামণি যারা এখানে এবং চমৎকারভাবে বক্তব্য রেখেছে আমি তাদেরকে এটুকু বলবো যে জাতিপিতা তো এদেশের শিশুদেরকে খুবই ভালোবাসতেন। আমার ছেলে জয়ের সৌভাগ্য হয়েছে যে আমার বাবার কোলে চড়ে খেলা করতে, কাজে তিনি যখন খেলতেন বাচ্চাদের সাথে মনে তো তিনি নিজেই একটা জনের শিশু হয়ে যেতেন। এটাই ছিল তার চরিত্রের সব থেকে বড় দিক যে তার সরলতা সেদিকে আমরা দেখেছি। দুর্ভাগ্য যে 75-এ কিন্তু শিশুরাও মুক্তি পায়নি, বোধহয় কারবালার ময়দানেও এরকম ঘটনা ঘটেনি, শিশু নারীরা তাদেরকে কেউ হত্যা করেনি। কিন্তু এই বাংলার মাটিতে যাদের জন্য আমার বাবা জীবনটা উৎসর্গ করেছেন, বছরের পর বছর কারাগারে ছিলেন, যাদেরকে একটি জাতি হিসেবে মর্যাদা দিয়ে গেছেন, আর সেই বাঙালিদের হাতে তাকে জীবন দিতে হয়েছে, এটাই হচ্ছে সবথেকে কষ্টের সবথেকে দুঃখ। যাক, আমি আজকে শুধু এটুকু বলবো যে আমরা ইতিমধ্যে আপনারা জানেন জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন আমরা শুরু করেছিলাম 2020 সালে 17 মার্চ থেকে। যদিও যে অনুষ্ঠানগুলি করার কথা ছিল সেভাবে করতে পারিনি, কারণ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা সেটা স্থগিত করে সব কিছু আমরা ভার্চুয়ালি করেছি, ডিজিটাল সিস্টেমে করেছি। কাজে 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। আজকে 2022 সাল, সেই অনুষ্ঠানগুলিকে ধারাবাহিক বজায় রেখে এই 2022 সালের 17 মার্চে আমরা আজকে এই শিশু দিবসটা বাস্তবায়ন কমিটি, জাতীয় বাস্তবায়ন কমিটি এবং আমাদের শিশু মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যৌথভাবে উদযাপন করছি এবং সেটা করছি এই টুঙ্গি পাড়ার মাটিতে। কারণ এই মাটিতেই যিনি জন্ম নিয়েছেন সেখানেই আমরা এই অনুষ্ঠানটা করতে চাই। সেই সাথে সাথে এই অনুষ্ঠানের পরেও আমাদের আরও অনুষ্ঠান থাকবে। যেমন আমাদের দলের পক্ষ থেকে আমরা কতগুলি পরিকল্পনা নিয়েছি, যেমন আমাদের সমস্ত সহযোগী সংগঠন তাদেরকে এক একটি দিবস আমরা ভাগ করে দিয়েছি, কারণ এই টুঙ্গিপাড়ায় তারা আসবে। যেমন 8 মার্চ থেকে 25 মার্চ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ প্রত্যেকে আলাদা আলাদা তারিখ দেওয়া হয়েছে, তারা টুঙ্গিপাড়ায় অনুষ্ঠান করবে। প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা বিশিষ্ট আলোচকবৃন্দ এবং মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন। কাজে এক একটা দিন সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে, তারা এই অনুষ্ঠান করবে।